أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم अल्लाह पाकेर बंदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतगण अल्लाह पाक रब्बुल आलमीन आपनाके आमाके फितना फासादे जमानाय जखन तमाम दुनियार थेके इस्लाम मुसलमानदेरके मिटिये देयार षड़यंत्र चलतेछे तमाम दुनियार मध्य इस्लाम मुसलमान थाकबे कि थाकबे ना ए प्रश्नेर सृष्टि हयेछे जे जमाना मानुष न्याकेर काज छाड़तेछे गुनार काज धरतेछे शुधु गुनार काज धरेई ना बरং गुनार काजे प्रतियोगिता शुरू करछे के कार आगे जहन्नामे जाबे जोर बोलेन आऊजु बिल्लाह जे जमाना मानुष न्याकेर काजे आश्चर्य हय गुनार काजे स्वाभाविक थाके न्याकेर काजे गुनार काजे स्वाभाविक थाके देखो मेटा कलेजे पढ़े बोरखा पड़स बोरखा पड़ा नेकेर काज बोरखा छाड़ा ताहले बोरखा छाड़ले आश्चर्य हई ना बरং बोरखा पड़ले आश्चर्य हई नेकेर काजे आश्चर्य तो देखो सेलेटा कलेजे पढ़े ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখছে মুসলমানের সন্তান দাড়ির মধ্যে পোস লাগাইলে আশ্চর্য হই না বরং দাড়ি রাখলে আশ্চর্য হই নেকের কাজে গুনার কাজে স্বাভাবিক বল দেখছে ছেলেটা ইউরোপে থাকে টুপি পরছে আশ্চর্য ঠিক না দেখছে ছেলেটা এই এলাকার লিডারের ছেলে কিন্তু বাবার দলও করে না ও বাবার দল ছেড়ে দিস আশ্চর্য হয়ে গেছে ঠিক না যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয় আপনারা দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়া কে ফেরেশতারা ঘিরে ফেলেছে সুবহানাল্লাহ অনবরত এই মজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে সুবহানাল্লাহ আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন সুবহানাল্লাহ লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা মুসলিম এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি মাজলিসে ঢুকছিলাম গুনা নিয়া কিন্তু এখানে গুনাকে ধৌত করা হয় গুনা সাফ করার মেশিন ঢুকছিলাম গুনা নিয়ে আল্লাহ যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে কোনো গুনা থাকবে না সব সাফ হয়ে যাবে এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম বুখারী রাওয়ায়াত ফেরেশতারা সাক্ষী থাক এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহকে আমি মাফ করে দিছি সুবহানাল্লাহ আন্নী কদ গফারতু লাহুম সব মাফ তিবরানির মধ্যে মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রাওয়ায়াত আসছে शुद्ध गुना माफी नय अल्लाह पाक रब्बुल आलमीन कद बुद्दिला सय्यातुम हसनात अल्लाह पाक रब्बुल आलमीन समस्त गुना के नेकेर द्वारा परिवर्तन करे देबेन। अनेक दामी मजलिस अनेक गुरुत्वपूर्ण खूब खेयालेर साथे कथा शोना चाहिए। आमी कुराने पाकेर सूरार मध्य थेके छोट्ट एकटा सूरा आपनादेर सामने तेलावात करछि। सूरा आसर मक्का अवतीर्ण हयेছে। এই সূরার গুরুত্ব অনেক। ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীর সাহাবীদের মধ্যে এমন দুইজন সাহাবী ছিলেন যারা পরস্পরে এই সূরা আপোসে শোনাবার আগ পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হইতো না, একে অপরকে এই সূরা শোনাবার পরে বিচ্ছিন্ন হইতো। এত দামি সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসীরের মধ্যে इमाम शाफी रहमतुल्लाह अलैहि उद्धृति नहीं आसছেন इब्ने कसीर रहमतुल्लाह अलैहि। इमाम शाफी रहमतुल्लाह अलैहि बोलें যদি কোনো ব্যক্তি এই সূরার মধ্যে চিন্তা ভাবনা করে তাহলে যথেষ্ট হয়ে যায়। গোটা দিন গোটা শরীয়ত গোটা ইসলাম এর মধ্যে ঢুকানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন কেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সবচেয়ে নামকরা হোটেল আপনার, এখান থেকে আল্লাহ পাক কসম শুরু করছেন। আপনি এর আগে কোরআনের মধ্যে কসম কাটেন নাই। নামকরা সবাই তো আসবেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম শেষ করছেন পর করব না, আজকে নয়টা নাস্তা বানাবো এই সূরার মাধ্যমে। আজকে নাস্তাও এরপর আর কসম নেই। সুস্বাদু হইছে, মজাদার হইছে। শুরু ফালা ওয়া রাব্বিকা, নাস্তা চলবে না। শেষ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়া কসমিয়া, কসম কেন করা হয়? কিসের জন্য কসম কাটবেন? কই জজ তো আসামির কাছে কসম করে না, বাদশা তো প্রজার কাছে কসম করে না, बाबा तो सन्तान का कसम करे ना, उस्ताद तो छात्र का कसम करे ना, बड़ो तो छोटोर का कसम करे ना, बरং छोटो तो बड़ोर का कसम करे। এইটাই নিয়ম, এইটাই পদ্ধতি। তাহলে আল্লাহ পাক কি ছোট না সবচেয়ে বড়? আল্লাহু আকবার বলেন। সব জিনিসের থেকে সব সাইড থেকে কে বড়? সব দিক থেকে, সব দিক থেকে আল্লাহ পাক বড় এবং পূর্ণ। আল্লাহ পাকের সিফাত দুই ধরনের, একটা সিফাতে জাতিয়া সিফাত আফআলিয়া। सिफाते जातिया एक सिफाते जाती और सिफाते सलबी। सिफाते जाती ओई सिफात तार मध्य दुईटा आछे, एक हलो आल्लाहर साथे मुत्तासिफ कखनोई तार थेके दूरबीत हय ना, और एक सिफात যা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, ঠিক না? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত ওজুদি একটা এমন সিফাত গায়র মুনফারিদ, যা কোনো সময় তার থেকে কি হয় না, বিয়োগ হয় না। যেমন আল্লাহ পাক বাসির, দেখেন। না দেখার গুণে তাকে কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক সামে, তিনি শুনেন। না শোনার গুণে তাকে কোনো সময় স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন। মূর্খতার গুণে আল্লাহ পাক কখনো স্পর্শ করতে পারেন। আল্লাহ পাক কুদরাত, শক্তিশালী। আত্মের শক্তি, দুর্বলতা তাকে কোনো স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক হাই, তিনি জিন্দা। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। এমন কিছু সিফাত যেই সেফাত তার থেকে দুর্বৃত হয় না। ठीक ना प्रश्न करते পারেন হুজুর এই আল্লাহ পাকের এমন কি সিফাত বয়ান করলেন যেগুলো আমাদের মধ্যেও আছে যেগুলি আমাদের মধ্যেও আছে আল্লাহ পাক বাসির তিনি দেখেন আমরাও দেখি আপনি বলেন আল্লাহ পাক সামে শুনেন আমরাও তো শুনি আল্লাহ পাক কালাম করেন কথা বলেন আমরাও তো কথা বলি আল্লাহ পাক হাই জিন্দা আমরাও তো এখন জিন্দা আছি পার্থক্যটা কি আমাদের সিফাত আমাদের গুণ এটা নাকস এটা কামেল না পূর্ণ না কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা সিফাত প্রত্যেকটা গুণ কামেল যেমন আমরা দেখি আল্লাহ দেখেন কিন্তু আমরা কাছে দেখি দূরে দেখি না আল্লাহ পাক দূরেও দেখেন আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না আল্লাহ পাক আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন আমরা বুড়া হলে চশমা লাগাতে হয় আল্লাহ পাকের চশমার প্রয়োজন হয় না আল্লাহ পাক কেমন দেখেন সাত তবক জমিনের নিচে একটা কালো পাথর সেই কালো পাথরের মধ্যে অণু পরমাণু পরিমাণ যদি করার ছোট্ট পিপিলিকা থাকে সেটা আল্লাহ পাক দেখেন অর্থাৎ তার দেখাটা পূর্ণ আমাদের দেখাটা অপূর্ণ বুঝেন নেই আমরা এখন জিন্দা একদমই ছিলাম না এখন আসি এক সময় থাকবো না আর আল্লাহ পাক জিন্দা আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন সামে শুনেন আমাদের শোনা কাছের থেকে হয় আল্লাহ শোনা দূরের থেকে কাছের থেকে যে কোনো জিনিস তিনি শুনেন ঠিক না এই গুণগুলি আল্লাহ পাকের কামেল পূর্ণ তা বরক্ত আল্লাহর পূর্ণ গুণ অর্থাৎ বরক্তর যত পূর্ণতা আছে তা আল্লাহর সাথেই মুত্তাসিফ এই গুণে তিনি গুণান্বিত তার মানে যেহেতু আল্লাহ পাক বড় তার বাইরে যাহা কিছু আছে সব ছোট সব কি সব ছোট আমরা সবাই ছোট আল্লাহ পাক খালেক তার বাইরে যাহা কিছু আছে সব মাখলুক আল্লাহ পাক মালিক তার বাইরে যাহা কিছু আছেন সব সব মামলুক সব গোলাম সব গোলামের দল মালিক একমাত্র কে আমার আল্লাহ সিফাতে জাতিয়া উজুদিয়া আর সিফাতে সালবি যেই সিফাতে আল্লাহ পাক কখনো গুণান্বিত হনই না যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম নেয়ার গুণ থেকে মুবাররা তিনি কারোর থেকে জন্ম নেন না এই গুণ তার মধ্যে নাই আমরা জন্ম নেই এই গুণ আমাদের মধ্যে আছে আমরা জন্ম দেই এই গুণ আমার মধ্যে আছে আল্লাহ জন্ম দেন না জন্ম নেন না লা জাওহারা লাহু ওয়া লা জিসমা লাহু আমার মাওলা পাক রব্বুল আলামিন জিসম নাই আকৃতি গঠন নাই যদি আল্লাহ পাকের গঠন মনে করেন তাহলে আমাদের মিসাল আমাদের সাথে সাদৃশ্য হয়ে যায় কিন্তু আল্লাহকে লা মিসলা লাহু লা মিসলা লাহু তার দ্বিতীয় কোনো মিসাল নাই তিনিই তিনি লা মিসলা লাহু তার কোনো মিসাল নেই উদাহরণ নেই বুঝেন নাই যেমন সূর্যর দ্বিতীয় কোনো উদাহরণ নেই চন্দ্রের দ্বিতীয় কোনো উদাহরণ নেই চন্দ্র চন্দ্রই সূর্য সূর্যই আমার আল্লাহ আল্লাহই দ্বিতীয় কোনো মিসাল নেই তা বলতে মানে হুজুর এই যে আমরা পড়ি তার বাসির তার কালাম তার এই সমস্ত হাত ইয়াদ এগুলি আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন লাহু ইয়াদুন লাইসা কামিসলিনা আমাদের মতো তার না হাতটা আমাদের মতো না তার হাত তার মতো এটা কুদরাত কিভাবে আমরা জানি না কি কথা ঠিক না এর জন্য কেউ যদি আল্লাহ পাকের মিসাল খুঁজতে যান এটা ভুল আল্লাহ পাক তিনি তিনার মতই তার দ্বিতীয় কোনো কি নাই উদাহরণ নাই আল্লাহু আকবার যেহেতু তিনি বড় এতক্ষণ আমরা জানি ছোট বড়র কাছে কসম করে অথচ আমরা জানি আল্লাহ সবচেয়ে কি বড় তাই তিনি কসম করবেন কেন এটা হলো প্রশ্ন والعصر I قسمت العصر আমি আসরের কসম খাইতেছি আসরের কসম এবং জওয়াবে কসমের মধ্যে সম্পর্ক থাকা চাই আল্লাহ পাক সময়ের কসম কেন খাবেন সম্পর্কটা কি যেহেতু সমস্ত কাজ সময়ের মধ্যে ঘটে বিধায় আল্লাহ পাক সময়ের কসম খাইছেন কিসের কসম হ্যাঁ কেন সময়ের কসম খেলেন কেন সময়ের গুরুত্ব বোঝাবার জন্য কিসের জন্য ভাই সময় গুরুত্ব বুঝাবার জন্য সময়টা কি শুনেন আমি আজকে আপনাদেরকে একটা নসিহত করব যদি সময়ের গুরুত্ব দিতে পারেন আপনি कामयाब হয়ে যাবেন আর সময়ের গুরুত্ব দিবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন এর জন্য তাসাউফের লাইনে একটা তফকা আছে ওয়াক্তুস সাইফ কি ভাই ওয়াক্তুস সাইফ এটা তাসাউফের একটা ভাষা সময়ের তরবারি অর্থাৎ যেই কাজ যেই সময় করা উচিত সেই কাজ সেই সময় করতে হবে সময়ের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ পাক কসম কাটছেন হে গোটা দুনিয়ার মানুষ সময়কে কদর করো সময়ের মর্যাদা দাও সময়ের প্রতি দৃষ্টি রাখো খবরদার যদি সময়ের গুরুত্ব না দাও খসরা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও বরবাদ আখিরাতে বরবাদ আমি দুই একটা উদাহরণ দেব খুব ভালো মতো বুঝবেন আমাদের দেশে সময়ের গুরুত্ব নাই কিন্তু পাশ্চাত্যরা সবচেয়ে বেশি সময়ের গুরুত্ব দেয় মিটিং ৯টায় আর সি আমরা ১২টায় খাস করে আলেমদের মধ্যে এটা সবচেয়ে বেশি আলেমদের মধ্যে সবচেয়ে বেশি খবরদার ৯টায় মিটিং ৯টায় হবে এক মিনিট আগে পড়া হবে না সময়ের গুরুত্ব কেন দেখেন আপনার হোটেল খুব ভালো নাম করা ভোলার মধ্যে সবচেয়ে নাম করা হোটেল আপনার সবচেয়ে বেশি নাস্তা চলে আপনি কি ভাবছেন আমার হোটেল নাম করা সবাই তো আসবেই আজকে নাস্তা আমি ফজরের পর করব না আজকে ৯টার থেকে আমি নাস্তা বানাবো আজকে নাস্তাও সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে মজাদার হয়েছে বানাইছেন কয়টায় কি নাস্তা চলবে না কারণটা কি নাস্তা হয়েছে সময় মতো হয়নি নাস্তা ঠিকই আছে সময় মতো ঠিক সময় ঠিক নাই এই সময় মতো নাস্তা না হওয়ার কারণে সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে যদিও সুস্বাদু নাস্তা কিন্তু আজকে কারি মারা চলে না সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো একজন কৃষক ভালো কৃষিবিদ সরকারের থেকে উপহার পেয়েছেন কিন্তু প্রত্যেকটা ফসল করার সময় আছে কি নাই আপনি কি চিন্তা করলেন আমি যেহেতু খুব ভালো একজন কৃষক কাজে যেই ফসল যেই সময় লাগাবার দরকার ওই সময় লাগাবো না অন্য সময় ফসল লাগাইছেন কি ধান ভালো হবে না খারাপ হবে কেন আপনার চাষি ভালো জমিন ভালো বীজ ভালো সব ভালো কিন্তু ফসল খারাপ হওয়ার কারণ কি সময়ের গুরুত্ব নেই সময় ঠিক নাই আপনি খুব ভালো ছাত্র অনেক ভালো না যাই না একটু পরে পরীক্ষা দেওয়ার জন্য অসুবিধা কি সবই তো পারি বাস এই যাই যাব করতে করতে ছুটির ঘন্টা বেজে গেছে এখন আপনি যতই গিয়া বলেন স্যার এমন কোনো প্রশ্ন নাই যে আমি পারি না আমাকে সময় দেন আপনাকে সময় দেওয়া হবে কারণটা কি আপনার পাশ না ফেল জোরে বলেন কিসের গুরুত্ব না দেওয়ার কারণে বুঝেন আল্লাহ পাক কেন আসরের কসম খাইছে আপনার সূরা কেরা সব জানা কিন্তু এই নামাজ পড়বো এই পড়তেছি এই এখনই পড়বো হাত্তা মাজা তক্তু সুম্মা কাজা অক্ত চলে গেছে আসরের সময় শেষ মাগরিবের সময় শেষ এশার সময় শেষ আপনি নামাজ পড়ছেন হুজুরি কলবের সাথে নামাজ পড়ছেন সব ঠিক আছে আমাকে বলেন তো আপনার নামাজ আদা হলো না কাজা হলো কি কথা বলেন না কেন কারণটা কি কথা বলেন সবাই হ্যাঁ সব ঠিক ছিল সময়ের গুরুত্ব নেই সব ঠিক ছিল কিসের গুরুত্ব নাই समार गुरुत्व नहीं जानें समार गुरुत्व ना देवार कारणे आपनार नुकसानटा कि हयेछे लसटा कि जानें जानें आमरा जानि ना এই যে জোহরের নামাজ পড়বো পড়বো পড়তেছি পড়বো করতে করতে জোহরের সময় শেষ আপনি জোহরের নামাজ আসরে গিয়া কাজা করছেন এই যে এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্ত দিয়ে পড়ার কারণে এক হুব্বা জাহান্নাম কয় হুব্বা দুই কোটি 88 লক্ষ বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে শুধু সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে कि भावते कि शोनेन आम पका समय आसे कि नहीं किन्तु आपने दुई दिन आगे पाललेन कि आमेर दाम पाबेन ना सब पुसिया गलिया जाबे एई धान पाकबे पाकबे आगे काटिया फेलाइछेन धान काज होबे ना सब पचिया जाबे किसेर गुरुत्व ना देওয়ার कारणे समय समय गुरुत्व दाओ सन्तानरा तुम कि जानो पाश्चात्यरा कि समय गुरुत्व देय जापानेर रेल मंत्री आसबे तार जोन्नो 3 मिनिट रेल अपेक्षा करा हयेछिल 3 मिनिट एर जोन्नो रेल मंत्रीर मंत्रीगिरि शेष केन जातीय समयेर मध्य थेके तोमार निजेर जोन्नो 3 मिनिट समय व्यय करार अधिकार तोमाके के दिछे के दिछे तारा तो उन्नत केन आमार माओला कसम करते समय अर्थात तुम्हार काछे आमार काछे समय गुरुत्व नहीं ताश खेले हजारों समय व्यय करतेছি जुआर मध्य हजारों समय व्यय करतेছি आड्डा मेरे हजारों समय व्यय करतेছি तुम कि जानो गोटा दुनिया चालाय कारा यहुदीरा कारा मात्र 1 কোটি 20 লক্ষ यहुदी गोटा दुनियार मध्य मात्र 1 কোটি 20 লক্ষ मात्र অথচ প্রত্যেক ইহুদি সন্তানদেরকে ইহুদিরা হেফজোখানায় যেরকম বাচ্চাদেরকে কঠোর পরিবেশের মধ্যে পালে ঠিক প্রত্যেক ইহুদির বাচ্চাকে তার বাপ মা ওই কঠোর পরিবেশের মধ্যে পালে কঠোর পরিবেশের মধ্যে আমাকে সেদিনকে আমাদের ছোট ভাই মুফতি আবুল খান সাহেব বললেন তো লন্ডনে গেলাম এক পাড়ায় एर मध्य सबाई बोलते एखन आर केउ जेते पारबेन ना एखाने जान अनुमति नेई कोन केन कले इहुदिर बाच्चारा बेर होबे जदिओ ख्रिस्टान कान्ट्री गोटा दुनियार मध्य रिलिजियन फूड आछे प्लेनेर मध्य रिलिजियन फूड इहुदिरा शुगर खाय ना इहुदिराओ शुगर खाय ना जबे किछु जिनिस तारा खाय ना इहुदिरा गोटा दुनियार मध्य एई कयजन इहुदिদের জন্য रिलिजियन फूड गोटा दुनियार स्वर्ण तादेर काछे गोटा दुनियार माटी तादेर काछे एमन कोन एकटा इहुदी बाच्चा पाबेन ना जार काछे एंड्रয়েড सेट एई जे बड़ सेट आछे ना कोनो इहुदीर बाच्चार काछे एंड्रয়েড सेट नेই एकटा बाच्चार काছেও নেই शुधु ताई नय़ एमनकि इहुदी सबाई एंड्रয়েড सेट व्यवहार करे जखन प्रयोजन छोट्ट एकटा सेट मोबाइल थाकबे छोट्ट मोबाइल एई এই মোবাইল ব্যবহার করে কোনো বাচ্চার কাছে তারা সেট দেয় না ইহুদিরা শুধু তাই নয় প্রত্যেকটা ইহুদির সাথে এরকম বাইবেল থাকবে বাইবেল কিতাব তাদের ধর্মীয় গ্রন্থ আগে পড়বে তারপর পড়াশোনা আর আমাদের মুসলমানের সন্তান প্রথম কোরআনকে জবাই দিবে ইসলামকে জবাই দিবে তারপর পড়াশোনা শুরু করবে এর জন্য 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা গোলামি করতেছি আর ইহুদির বাচ্চারা তাদের কিতাবকে বুকে ধারণ করার কারণে গোটা দুনিয়ার মধ্যে তারা নেতৃত্ব প্রদান করতেছে জানো না পড়াশোনা নাই জানা শোনা নাই সমস্যাই ঠিক গোটা দুনিয়ার মধ্যে একজন ইহুদি পাবেন না যে ইহুদির বিরুদ্ধে গালি দেয় गोटा दुनियार मध्य एक ख्रिस्टान पाबेन ना जे पादरी के गाली देय हिंदू मध्य एक पाबेन ना जे तार ठाकुर के गाली देय दुर्गा पूजार समय कोनो हिंदू की दुर्गार बिरुद्धे लिखछे किछु ना देखछेन कोनो हिंदू कालीर बिरुद्धे किछु लिखछे ना गणेशेर बिरुद्धे ना बर्तमान तो हिंदूरा डायरेक्ट प्रसाद पान करते गरुर तारा गोबर खाइते गोबर माखते क्योंकि आमाके कि देखें देखान तो बांग्लादेशे कोनो हिंदू पंडित एर बिरुद्धे कोनो लिखसे बक्तव्य दिसे नहीं नहीं अथच कुलांगार कुलांगार मुसलमानेर दृष्टि कुलांगार कुलांगार मेधाहीन एक जाति नामधारी एक जाति मुसलमान এরা যেরকম হিন্দুরা তার ঠাকুরের বিরুদ্ধে স্লোগান দেয় না মিছিল করে না আর কুলাঙ্গার আর গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয় বুঝেন কত সুন্দর প্লাঙ্গা কি কুলাঙ্গারের গোষ্ঠী যদি আমি প্রশ্ন করি যে বলেন তো মুসলমানের শত্রুকে আপনি বলবেন ইহুদি যদি আরে ভাই ইহুদি অবশ্যই যে না আগে যে না যদি প্রশ্ন করি গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিল মাগযুব তো ইহুদি দল তো খ্রিস্টান এরা তো চরম শত্রু এতে কোনো সন্দেহ নাই আপনি তো হিসাব জবাব দিবেন যদি প্রশ্ন করি মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে আপনি জবাব দিবেন ইহুদি তারপর খ্রিস্টান তারপর মুশরিক এটা আপনার জবাব কোরআনের জবাব হাদিসের জবাব কথা ঠিক लेकिन आमी बोलबो तारा तो शत्रु आछे किन्तु मुसलमानेर सबचेये बड़ शत्रु नामधारी मुसलमान कारा भाई बोलें सबचेये बड़ शत्रु मुसलमानेर सबचेये बड़ शत्रु कारा भाई नामधारी मुसलमान सबचेये बड़ शत्रु एर चेये बड़ शत्रु मुसलमान जातिर केउ ना विश्वास है ना स्पेने ৯৫০ বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল এই ৯৫০ বছর ধ্বংস হয়েছে কিভাবে নামধারী মুসলমানের কারণে আবু দাউদ আবু আব্দুল্লাহ এই আবু দাউদ আবু আব্দুল্লাহ নামধারী মুসলমানের কারণে ইসলাম ধ্বংস হয়েছে স্পেনের মধ্যে আপনি কি জানেন জঙ্গে জামাল জঙ্গে সিফিন গোটা মুসলিম ইতিহাসের মধ্যে যেই পরিমাণ মুসলমান শাহাদত বরণ করে নাই এই পরিমাণে শাহাদত বরণ করছে জঙ্গে জামালের মধ্যে ১০,০০০ মুসলমান শাহাদত বরণ করছে আর জঙ্গে সিফিনের মধ্যে শাহাদত বরণ করছে ৯০,০০০ মুসলমান কত হাজার মুসলমান ৯০,০০০ মুসলমান আমাকে বলতে পারেন এটা সংগঠিত কেন হয়েছিল একজন নামধারী মুসলমান কয়জন একজন একজন আব্দুল্লাহ বিন সাবা আব্দুল্লাহ বিন সাবা একজন নামধারী মুসলমানের কারণে শুধু জঙ্গে সিফিন জঙ্গে জামাল নয় এই যত ফেরকা দেখেন খারিজি রাফিজি মুতাজিলি জাবরিয়া কাদরিয়া মুআত্তিলা ইসনা আশারি এই যত ফেরকা দেখেন সমস্ত ফেরকার মূলে এই জঙ্গে জামাল জঙ্গে সিফিন একজন কয়জন আব্দুল্লাহ বিন সাবা একজন নামধারী মুসলমান আপনাদের ধারণা কি ব্রিটিশ সিরাজউদ্দৌলা থেকে দেশ দখল করছে আপনাদের ধারণা কি ব্রিটিশের সাথে মুসলমান হারছে নো নেভার মুসলমান হারার জাতি না হারতে পারে না হারছে কিভাবে আপনার হোটেল খুব সবচেয়ে নামধারী মুসলমান সবচেয়ে বেশি নাস্তা চলে মীর জাফর মীর সাদেক আমার এই মীর সাদেক সবাই তো আসবেই মহীশূরের যুদ্ধে আজকে নাস্তা আমি ফজরের পর করব না আজকে টিপু সুলতান হায়দারের সন্তান টিপু সুলতানের নাস্তাও সেনাপতি ছিল মীর সাদেক সাধু হইছে মজাদার হইছে নামধারী বানাইছে নামধারী মুসলমানের কারণে কি নাস্তা চলবে না কারণটা কি মীর জাফর সে ছিল সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কি ছিল ভাই কি মুসলমান এই নামধারী মুসলমানের কারণেই সিরাজউদ্দৌলা হারছে অন্য কোনো কারণে নয় আজকেও বাংলাদেশে না গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের কারা গালি দেয় আলেমদেরকে কারা গালি দেয় কোরআনের বিরুদ্ধে কারা কথা বলে হাদিসের বিরুদ্ধে কারা কথা বলে আমার নবীর বিরুদ্ধে কারা কথা বলে আজকে টুপিকে কুকুরের মাথায় কে রাখে আজকে দাড়িকে কে অপমান করে, আজকে সুন্নাতকে কে অপ্রতিপন্ন করে, আজকে মৌলবাদকে উৎখাত করার দুঃসাহস কে দেখায়? সব নামধারী মুসলমান, অন্য কেউ। খুব খতরনাক পন্থী তিনটা। পন্থী কয়টা ভাই বলেন? কট্টরপন্থী, মধ্যমপন্থী, নাইপন্থী। নাকি ভাই? কি কি? মধ্যমপন্থী, নাইপন্থী, কট্টরপন্থী মুসলমান, যাদের বলে মৌলবাদ। মৌলবাদ, মৌলবাদ, এর নাম হল মৌলবাদ। যারা মূলের উপরে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদ। এটা হলো 1800 সালে ইউরোপের মধ্যে যখন নাস্তিকতাবাদ, খাস করে ডারউইনের থিওরি যখন আবিষ্কারিত হইল, ডারউইন জীববিজ্ঞানী ডারউইন, তার মূল থিম কি? যে স্রষ্টা বলতে কেউ নাই, বিবর্তনবাদ। বিবর্তনবাদ এটা হলো ডারউইনের মূল থিম থিওরি, যে স্রষ্টা বলতে কিছু নাই, অটোমেটিকলি প্রাকৃতিকভাবে দুনিয়া সৃষ্টি, সূর্যের এক খণ্ড থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে পশম উঠিয়া ল্যাস পড়িয়া মানুষ হয়ে গেছে। এই যখন ডারউইনের বিবর্তনবাদ জারি হইল তখন নাস্তিকতাবাদ বেড়ে গেছে। তখন খ্রিস্টানদের বিরুদ্ধে ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটা আন্দোলনের সৃষ্টি হয়, ফান্ডামেন্টালিস্ট এদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে। কারণ কি? তারা মূলের উপরে আসে, তাওরাতের উপরে আসে, কাজে আমরা এটা মানি না। সেই থেকে আজকে নিয়ে আসছে কোথায়? মুসলমানদের মধ্যে। চিন্তা করতে পারছেন? এই আন্দোলন খ্রিস্টানদের বিরুদ্ধে। আমরা বলি যারা ফান্ডামেন্টাল তারাও ফান্ডামেন্টাল না, খ্রিস্টানরাও মূলের মধ্যে নাই। যদি মূলের মধ্যে থাকতো তারা ঈসাকে আল্লাহর পুত্র মানত না, যদি মূলের মধ্যে থাকতো না ঈসা মরিয়মকে আল্লাহর স্ত্রী মানত না। মূলের উপরে তিনটা জিনিস, গোটা দুনিয়ার মধ্যে যারা মৌলবাদ তাকে তিনটা জিনিস লাগবে, মূল তিনটা শিকড়। কয়টা শিকড়? আল্লাহকে মানা, কোরআনকে মানা, আল্লাহ রসুলকে মানা। এর মধ্যে যারা পরিবর্তন ঘটে না তাদেরকে মৌলবাদ, আর এর মধ্যে যারা পরিবর্তন ঘটায় তাদেরকে বলা প্রগতিশীল, প্রগতিবাদী। বুঝেন না? এরা কারা? প্রগতিবাদী, প্রগতিশীল মানে পরিবর্তন। কি ভাই? আজকে টুপি আছে কাইল নাই, পশু দাঁড়িয়ে আছে তস্যু নাই, মসজিদের মধ্যে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মসজিদের বাইরে গিয়ে শ্রীরাম বলে, মসজিদে আল্লাহ নবীকে পছন্দ করে, মসজিদের বাইরে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। যারা কট্টরপন্থী তারা মসজিদেও যা মসজিদের কথা বলেন, আজকে মাহফিলের স্টেজেও যা, জনসভার বক্তৃতা, ইলেকশন হওয়ার সময় যা, ইলেকশনের বাহিরেও, ঘরের মধ্যেও যা, এক কোনো যে পরিবর্তন নেই। এটা হলো কট্টরপন্থী, একপন্থী, পরিবর্তনশীল না। আর হলো মধ্যমপন্থী। কি পন্থী ভাই? এটাকে যদি আপনি রাজনৈতিক ভাষায় বলতে পারেন তাহলে লিবারেল ডেমোক্রেসি। এটা সক্রেটিস, এরপরে প্লেটো, এরপরে অ্যারিস্টটল, এরপরে রুশা। এই যে রুশা, তার থিওরি হলো লিবারেল ডেমোক্রেসি, যখন যেমন তখন তেমন। মসজিদে গেলে টুপিটা মাথায় দেবে, মসজিদের বাইরে টুপিটা। কি কথা বলেন? হুজুরদের কাছে আসলে কোরআন অনুযায়ী বয়ান দিবে, আর হুজুরদের বাহিরে গেলে নাস্তিক অনুযায়ী বয়ান দিবে। প্রগতিশীল, মধ্যমপন্থী, লিবারেল ইসলাম। কি বলেন? ইসলাম মধ্যে লিবারেলও নাই, কঠিনও নাই। কি আছে নাকি? ইসলামের মধ্যে ডিল করার ক্ষমতা কারণ নাই, কঠিন করার ক্ষমতাও কারণ নাই। কোরআনের মধ্যে বাড়ানো কমানোর ক্ষমতা হাদিসের মধ্যে। কাজে কেউ যদি বলে আমি উদারপন্থী, তুমি উদারপন্থী না, তুমি মুনাফিকপন্থী। আমাকে বলেন জ্ঞানীরা উদার পন্থী হবেন কিভাবে? উদার করে কি নামাজ ৫ ওয়াক্ত থেকে ৪ ওয়াক্ত করতে পারবেন? রোজা কমাতে পারবেন? হজের মধ্যে ঢিল ঢাল করতে পারবেন? সুন্নাতের মধ্যে কমতি বেশি করতে পারবেন? সুদ মাঝে মাঝে হালাল করতে পারবেন? মাঝে মাঝে মদকে হালাল করতে পারবেন? এর মধ্যে ঢিল ঢাল নাই তো, এটা ভুল বুঝতেছেন কেন? ইসলামের মধ্যে কঠোরও নাই, লিবারেলও নাই। ইসলাম ইসলাম অনুযায়ী আছে, কি কথা ঠিক না? তা যারা মূলের উপরে আছে এগুলো এক পন্থের হল মুসলমান, আর একটা হল মুজাফজাবিনা বাইনা যালিক লা হাওলা ওয়ালা হাওলা, এটা হল মুনাফিক পন্থী। এরা কোন পন্থী? আর একটা হল নাই পন্থী, এরা কাফের পন্থী। কি পন্থী? নামাজ রোজা হজ কালেমা কোরআন আল্লাহ নবী নাই পন্থী। আর হলো মুনাফেক পন্থী, মধ্যম প্রতির মুনাফেক। আর কঠোর পন্থী হল মুসলমান। পন্থী তিনটা ভাবিয়া নেন আপনি কোন পন্থী থাকবেন। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা পরিষ্কার। মসজিদের মধ্যে যাকে আল্লাহু আকবার বলবেন, মসজিদের বাইরে তারই আল্লাহু আকবার বলতে হবে, সোজা হিসাব। মসজিদে যার কাছে সাহায্য চাইবেন, মসজিদের বাহিরে ইয়াকা নাবুদু ওয়া ইয়া নাস্তাঈন, ইয়াকা নাবুদু আমরা তোমারই বলেন, আমি যেরকম বলি এরকম বলেন, আমরা তোমারই ইবাদত করিতেছি করিব। আমরা না আমি, ইয়াকা হাউসিসুল ইয়াকা আবুদু, আমি তোমার ইবাদত করিতেছি না। আমরা কি বুঝলেন? আমরা বহু বচন কেন? কি বুঝাইতেছে আল্লাহ? আমিও তোমাকে সেজদা দেই, আমার পোলার দ্বারাও সেজদা দেওয়াইব। আমিও তোমাকে আল্লাহ বলি, আমার মেয়ের দ্বারা আল্লাহ বলাইব। ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করে আমার কর্মচারী দ্বারা ইবাদত। আমি নিজে ইবাদত করি, আমার জনগণ দ্বারা ইবাদত করাইব। আমি প্রতিষ্ঠানের প্রধান, আমিও নামাজ পড়ি, আমার ছাত্র দ্বারা নামাজ পড়াইব। ইয়াকা মসজিদও পড়ি এবং পড়ব, মুজারে মুজারে বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াকা বর্তমানেও মসজিদে নামাজ পড়তেছি, বাহিরে গিয়েও নামাজ পড়িব। বর্তমানেও রোজা রাখতেছি, আগামী বছর রোজা রাখিব। ইয়াকা না বুধু, তোমারই এবাদত, তোমারই কথা মানি। তার মানি এরকম না আমি মসজিদের বাহিরে তোমার বাহিরে যে হুকুম করবে তার কথা মানব, এরকম ইবাদত হবে না। বরং মসজিদেও তোমার ইবাদত করছি, তোমার কথা অনুযায়ী সেজদা করছি। মসজিদের বাহিরেও তোমার কথা অনুযায়ী চলবো। তোমার বাহিরে যে হুকুম করবে, যদি আমার লিডার হুকুম করে আমি কথা মানবো না, আমার বাবা হুকুম করলে আমিও তার কথা মানবো না। এইমাত্র এশার নামাজ পড়ছেন না? কি পড়ছেন? দুই হাত জোর করিয়া উযু সহকারে কেবলামুখী হইয়া আল্লাহ সাথে ওয়াদা করছেন, অনাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ানাখলাউ ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ানাখলাউ। মাওলা হে, যে তোমার অবাধ্য চলে, তোমার গুনাহ করে, তোমার কথা মানে না, কোরআন মানতে চায় না, হাদিসকে মানতে চায় না, ইবাদত করতে চায় না, যারা তোমার আইনকে অবজ্ঞা করে, আমি তার সাথে একত্রিত গ্রহণ করলাম, নির্জনতা অবলম্বন করলাম। আমি তার সাথে খাবো না, আমি তার সাথে বসবো না, তার ঘরে থাকবো না, তার বিছানায় আমি যাব না, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। অনাখলাউ অনাতুরুকুমাই আফজুরুকা, যে তোমার সাথে ফেসকে ফুজুরি করে, তোমার কথা মানে না, কোরআন ও হাদিস অনুযায়ী চলে না, চাই সে আমার বাবা হোক। औ इखवानहुमा व अशीरतहुम अल्लाहु अकबर उलाइक कतब फी कुलूबिल ईमान व अयदहुम बिरूहिम मिन अल्लाहु अकबर ला तजिद कौमन युमिनून बिल्लाहि वल यौमिल आखिर युवादून मन हद्द अल्लाह व रसूलहु। हे अमर नबी आपने पाबेन ना जरा कियामत के विश्वास करे अल्लाहर सामने दाड़ाया हिसाब देयार दिन के जरा विश्वास करे, जरा मीजान के विश्वास करे, जरा पुसरात पारी के विश्वास करे, जरा कियामतेर भय भय जिनिस के विश्वास करे। ला ताजिदु कौमन युमिनूना बिल्लाहि वल यौमिल आखिर जरा अल्लाह के विश्वास करे ईमान आनसे आखिरते विश्वास करे तादेरके आपनि कोनोदिन पाबेन ना अल्लाह व अल्लाह रसूलेर दुश्मनेर साथे मोहब्बत राखते। कादेर साथे? अल्लाह अल्लाह रसूलेर दुश्मनेर साथे कोनोदिन ताके मोहब्बत राखते दिबे पाबेन ना। ওয়ালাউ কানু আবাহুম চাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন নাম করা আবাব না হোক যদি আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন আও ইখওয়ানাহুম হাফসান চাই তাদের আপন ভাই হোক না কেন সবাই তো আসবে হোক না কেন আজকে নাস্তা হোক না কেন স্বামী হোক না কেন শ্বশুর হোক না কেন চাই তার আপন ভাই হোক না কেন चाहे साधु हो चाहे तार उस्ताद हो ना कहो चाहे तार नेता हो ना कहो अल्लाह अल्लाह रसूल दुश्मन से मोमिन को दिन मोहब्बत रखते पारे ना। कारणটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাম বিরুহিম মিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরে প্রতি ঈমানকে লিখিয়া দিয়েছে, ঈমানকে ঢুকায়া ফলাইছে। ঈমানের বাহিরে ঈমানের সাথে যা সংঘর্ষ তার সাথে কোনো আত্মীয়তা নাই। এই মহব্বতে পড়িয়া হাজারো সাহাবারা বাপ ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই মহব্বতে পড়িয়া হাজারো সন্তান তার মা ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই ইমানের ইমান অনুযায়ী চলার কারণে হাজারো মুসলমান আগুনের মধ্যে দগ্ধ হইয়াছে। এর কারণে হাজারো মুসলমান জেলের মধ্যে থাকছে। এর কারণে হাজারো মুসলমান ফাঁসির মধ্যে ঝুলিয়া গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ईमान सर नहीं इया काना बुदुआ इया कानास्ताइन आमरा तुम्हारी इबादत करी थी तुम्हारी इबादत करीब काजे मोमेन अन्य कारे इबादत करते पारे ना। मोमेन के एकमात्र बड़ो के अल्लाहु अकबर अल्लाहु अकबर। मारार दिक थेके आमार मावला बड़ो, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, বিজরি করার থেকে আমার মাওলায় বড়, রেজাকের দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, মারার দিক থেকে আমার মাওলায় বড়, আলা কুল্লি শাই জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নামে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। আমার মাওলায় এমন মাওলা আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাবা, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দরুল মাওলায় কই আমার মাওলায় কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত সেকেন্ডের মধ্যে পাড়ি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার প্রেমবাজি বাবারা, এ হারাম করে দলেরা, এ দুনিয়ার পাগলের দ্বারা, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারা আমাদের দাড়ি উঠলো, আবার কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। চোখের পাওয়ার অরুণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকালে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। নাফরমানের কবর আর কবর থাকবে না, কোনো কোনো নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাঁচরে ঘাটে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। কোনো কোনো নাফরমানের কবর জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম فيؤخذ بالنواصي والأقدام الله 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 যেরকম বিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখলে বুঝতে পারে কোন ধরনের রোগের জার্ম তার মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের বিভিন্ন তাফসীর করছেন, যারা দুনিয়ার মধ্যে হারামখোর, হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা বেনমাজি তাদের চেহারা আলকাতার মতো কালো হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনাকার, জেনাকার পুরুষের চক্ষুদের মহিলাদের শরমগার মতো হইয়া যাবে, জেনাকার মহিলাদের চক্ষুদের পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে আগুনের বাচ্চা হবে, বাচ্চা আসতে বড় হইতে থাকবে, বাচ্চা প্রসব হবে না, যন্ত্রণাও সহ্য করতে পারবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টাঙতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজে আমার যুবক বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, সময় চলিয়া যাইতে আছে, তওবা করার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে। সময়ের গুরুত্ব দাও। তুমি ভাবছো আগামীকাল তওবা করবা, আগামীকাল তওবা করবো, আগামীকাল তওবা করবো। তুমি কি জানো কোন হায়াত সবচেয়ে দামি, কোন হায়াত সবচেয়ে নিকৃষ্ট? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে দামি যে হায়াত লম্বা হবে, তার মধ্যে ন্যাকও বেশি হবে। এই হায়াত সবচেয়ে দামি হায়াত। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে। আমি আর নামাজ কাজা করব না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর বেপর্দা হব না, আমি আর খোদাদ্রোহী থাকবো না, আমি আর দাড়ি কাটবো না, আমি আর সুদ খাইব না, আমি আর ঘুষ গ্রহণ করব না। আল্লাহ না করুক তওবা না করে মাওলার কবরে যাও। জাহান্নামের জন্য আল্লাহ পাক এমন কঠিন, এমন মারাত্মক জাহান্নাম তৈয়ার করিয়া রাখছে। আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাতলি ওয়ালা আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সরকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নাম লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ বলে, ফেরেশতারে এই নাফরমানকে কত নেয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নেয়ামত খাইয়া লই যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া সাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামমূলক পানি এবং পুজ ডক ডক করে গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বিষম জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। अल्लाह पाक कलमे पाकेर मध्य फरमाल्ला यामूतु फीहा वला यहया मानुष मरबेও না মানুষ বাঁচবেও না আমরা সহ্য করতে পারবি ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না কাজবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন maaf করিয়া তওবা নসিব করিয়া इस्लाम फिर रखिया ईमान साथ दुनिया थे विदाय दिया देर जो दुआ चाहिए दुआ करी अल्लाह सबा के कबूल करिया।